সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে রাতের সালাতে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। রাতের সালাতে মধ্যম পন্থা অবলম্বন করা বিষয়ে আপনারা অবগত আছেন যে আমরা 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে পবিত্রতা ও নফল সালাত ও ফরজ সালাতের বিবরণ পেশ করে আসছি। ধারাবাহিক বিবরণে আমরা বিগত জমাগুলির মধ্যে যাতে ছিলাম তা ছিল রাতের সালাত। রাতে সালাত আদায় করার জন্য উঠে কি বলতে হবে তা আমরা বলছিলাম, তার আমরা সংক্ষিপ্ত বিবরণ পেশ করেছি। তার সূচনায় সংক্ষিপ্ত একটা হাদিস পেশ করে মধ্যম পন্থার আলোচনায় আমরা যাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা আহাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলান, যখন আল্লাহর নবী রাতে উঠতেন সালাত আদায়ের জন্য, ফাকাব্বারা আশরান ওয়া হামিদাল্লাহ আশরা আহাল্লাল্লাহ আশারা ওয়াস্তাগফারাল্লাহ আশারা, আল্লাহর নবী ঘুম থেকে উঠে 10 বার বলতেন সুবহানাল্লাহ, 10 বার বলতেন আলহামদুলিল্লাহ, 10 বার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, 10 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। এরপরে তিনি সালাত আরম্ভ করতেন। আমরা বিগত বিবরণে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠে আকাশের দিকে মুখ করে সূরা আল ইমরানের শেষ রুকু অথবা শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়তেন। আমরা বিবরণে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিবরণে আমরা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠে একটি লম্বা দোয়া পাঠ করতেন, আল্লাহু লাকাল হামদু আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না, এভাবে একটি লম্বা দোয়া তিনি পড়তেন। আজকের বিবরণে তার ধারাবাহিকতাই সংক্ষিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো রাতে উঠে সালাত আরম্ভ করার পূর্বে 10 বার বলতেন সুবহানাল্লাহ, 10 বার বলতেন আলহামদুলিল্লাহ, 10 বার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, 10 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। তবে 10 বার বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন যিকরিদ দুনিয়া ওয়া যিকরি ইয়াউমিল কিয়ামা, এই বিবরণ ঠিক নয়। 10 বার যে তিনি এই তাসবিহ বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন যিকরিদ দুনিয়া ওয়া যিকরি ইয়াউমিল কিয়ামা, এই বিবরণ ঠিক নয়। তবে এটাও পাওয়া যায় তিনি বলতেন সুবহানাল মালিকুল কুদ্দুস 10 বার, এটাও ঠিক নয়। এই দুই অংশ সহিহ হাদিস দ্বারা প্রমাণ করা যায় না, তবে আগে যেটুকু বললাম তা সহিহ হাদিস দ্বারা প্রমাণ করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, উপরের দোয়া যদি জানা না থাকে তাহলে রাতে উঠে এই 4টা তাসবিহ পড়লেই, রাতে উঠে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আরম্ভ করার পূর্বে যা জিকির আজকার দোয়া খায়রাত করতেন এই 4টা বললেই তা যথেষ্ট হবে বলে আমরা শরীয়তের ভিত্তিতে আশা করতে পারি। আজকের বিবরণ আমরা বলতে চেয়েছি যে রাতের ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, পৃথিবীর মানুষ তোমরা যাকাত প্রদান করো, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো। আল্লাহর নিয়ম নীতি যেটা তোমরা ইবাদত করতে চাও, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা করতে চাও তা শক্তভাবে গ্রহণ করো, নিষিদ্ধ ব্যাপারে যা বর্জন করতে চাও তা শক্তভাবে বর্জন করার চেষ্টা করো, তাহলে আল্লাহর বিধানকে শক্তভাবে ধরা হবে। তিনি বলেন
হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। কি করা লাগবে এ ব্যাপারে তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানায়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। অভিভাবক হিসাবে প্রত্যেকটা কাজের যাকে মেনে নিতে হবে তিনি হলেন আল্লাহ। কাজের সাহায্য চাওয়ার ব্যাপারে যাকে গ্রহণ করতে হবে তিনি হচ্ছেন আল্লাহ। প্রত্যেকটা কাজে মানুষের সাহায্য সহযোগিতার প্রয়োজন, তাতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, এ কথা আল্লাহ তাআলা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদমাহু ওয়া ইনকাল্লা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেটা সব সময় চলতে থাকে কম হলেও। এইটা খুব গুরুত্বপূর্ণ জরুরি কথা। একদিন রাতে উঠে অনেক কোরআন মাজিদ পড়লাম, সারা রাত তাহাজ্জুদ পড়ে নিলাম, এমন আমল আল্লাহ তাআলা পছন্দ করেন না। বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বলেন বুখারী মুসলিমের হাদিস, তাতে যে আমলটা নিয়মিত চলে সেটাই আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় কম হলেও, এবং তার বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নাইসা আহাদুকুম ইসাল্লি, যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে সালাত আদায় করে এমত অবস্থায় তাকে তন্দ্রা ধরে ঘুম ঘুম ভাব, ফালিয়ারকুদ, সে যেন ঘুমিয়ে যায়, হাত্তা ইয়াজহাবা আনহুন নওম, তার কাছ থেকে যখন ঘুম চলে যাবে তখন সে যেন সালাত আদায় করে, ঘুম ঘুম ভাব নিয়ে যেন সালাত আদায় না করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ব্যক্তি যেন ঘুম ঘুম ভাব নিয়ে সালাত আদায় না করে, এই সময়ে যেন সে ঘুমিয়ে যায়, তারপরে ঘুমটা যখন তার হয়ে যাবে তখন সে যেন উঠে। কেন? ফাইনা আহাদাকুম ইসল্লি, তোমাদের কোনো ব্যক্তি সালাত আদায় করছে, ফালায়াদরি ইস্তাগফিরুল্লাহ ফায়াসুব্বা নাফসাহু, তারপরে উঠে সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন সে বুঝতে পারে না যে আমি ক্ষমা চাইলাম না আমি নিজেকে গালি দিলাম। কেননা ঘুমের ঘোরে যদি সালাত আদায় করে তাহলে যেসব তাসবিহ তাহলিল করছে সেটা ঠিক নাও হতে পারে, যদি এলোমেলো হয়ে যায় তখন খাওয়া ক্ষমা চাওয়ার ব্যাপারে গালিও হতে পারে, ক্ষমা চাওয়ার ব্যাপারে উল্টাও হতে পারে, যেটা নিজের উপরে বর্তাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হয়তো ক্ষমা চাচ্ছে কিন্তু ঘুমের ঘোরে বলার কারণে ফায়াসুব্বু নাফসাহু, সে নিজেকে গালি দিচ্ছে। যদি দোয়াটা উল্টা হয়ে যায়, কথা অস্পষ্ট হয় স্পষ্ট না হয়, তাহলে সেখানে নেকির জায়গায় গুনাহ হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল্লি আহাদুকুম নাশাতাহু, অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যখন সালাত আদায় করবে তখন সে যেন ফুর্তি উৎফুল্ল উদ্যমশীল হয়ে থাকে, মানে যা বলছে তা যেন স্পষ্ট বলতে পারে, শরীরের যেন ফুর্তি থাকে, সে ভালো প্রস্তুতি নিয়ে একেবারে আল্লাহকে সন্তুষ্ট করবে মনে করে খোলা মনে কিছু বলতে পারছে, এরকম প্রস্তুতি নিয়ে যেন সালাত আদায় করে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান তাওয়াদ্দা ফাহাসানাল ওযুয়া, কেউ যদি ওযু করে সুন্দর করে ওযু করে, অসল্লা রাকাতায়ন, দুই রেকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে,
মানুষ যদি দুই রেকাত সালাত আদায় করে, সুন্দর করে ওযু করে, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে করে, তাহলে গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, অতীতের সব পাপ ক্ষমা। আবার একবার বলেছেন ফওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত জরুরি। আল্লাহকে যেটা আমি বলবো সেটা মনে প্রাণে প্রস্তুতি নিয়ে ভয় নিয়ে বলতে হবে। যদি ঘুমের ঘোর থাকে, ঘুম ঘুম ভাব থাকে, তাহলে তো মনে প্রাণে ভয় ভীতি হবে না, আর ভালো প্রস্তুতি নিয়ে হবে না, উৎফুল্ল সহকারে উদ্যমশীল হয়ে বলতে পারবো না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অবশ্য অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যখন রাতে সালাত আদায় করবে, তখন সেজন্য উৎফুল্ল হয়ে, ফুর্তি নিয়ে, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দ্বীনা ইসরুন, নিশ্চয় দ্বীন সহজ। রমজান মাসে 30 দিন সিয়াম পালন করা সহজ, নিশ্চয় 24 ঘন্টায় 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা সহজ, নিশ্চয় যাকাত প্রদান করা সহজ, নিশ্চয় হজের মতো বড় একটা ইবাদত করা সহজ, নিশ্চয় তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করা সহজ, নিশ্চয় দ্বীন সহজ। লাই ইশাদ্দাদ দ্বীন আহাদুন ফাগালাবাহু, অবশ্যই কেউ যেন দ্বীনকে কঠিন করে না নেয়, নইলে দ্বীন তার উপরে জয়ী হয়ে যাবে। সিদ্ধান্ত নিয়েছে সারা রাত সালাত আদায় করব, তে টিকতে পারবে না। সিদ্ধান্ত নিয়েছে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা পড়ে সালাত আদায় করব, কোনোদিন পড়তে পারে সেটা ব্যতিক্রম, নিয়মিত এই কাজ করবে, এটা করতে পারবে না। যেইটা তার পক্ষে সহজ সম্ভব নয় সেইটা যদি করতে যাই, তাহলে সে দিনকে কঠিন করে নিল, আর যখনই কঠিন করে নিল তখন সেটাও বাস্তবায়ন করতে পারবে না, তখন দিন তার উপরে জয়ী হয়ে যাবে। অথচ আল্লাহর নবী বলছেন দিন সহজ। ইবাদত বান্দিগি তাসবিহ তাহলিল জিকির আজকার সহজ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অবশ্যই অবশ্যই দিনকে যেন কঠিন করে না নেয়, কঠিন করে নিলে সেটা তার উপরে জয়ী হয়ে যাবে। আমি তো আপনাকে অনুরোধ জানিয়েছি বহুদিন, শতদিন, যখন তখন, যে অন্তত চারটা জরুরি কাজ পালন করার চেষ্টা করুন। এক, পাঁচ ওয়াক্ত সালাত। মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি ভিন্ন ধরনের ব্যতিক্রম কাজ মানুষের জীবনে নেই, পৃথিবীর এমন কোনো কাজ নেই, পৃথিবীর এমন কোনো জরুরি থেকে জরুরি ব্যবস্থাপনা নেই যেটা সালাতের, নামাজের চেয়ে জরুরি হতে পারে। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিন্ন ধরনের ব্যতিক্রম কর্ম হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। এরপরে যেটা মানুষের জীবনে জরুরি সেটা হচ্ছে হালাল রুজি। এরপরে মানুষের জীবনে যেটা জরুরি সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এরপরে মানুষের জীবনে যেটা জরুরি, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা, আড্ডা পেটা কাজ এমনিতেই খারাপ, তারপরে দুইজন যেখানে বসে আছে সেখানে যদি বসেন আপনি, তাহলে ওখানে গীবত হচ্ছে, আপনি ওর সাথে জড়িয়ে যেতে পারেন, আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি চলে যান, এখানে বসে সময় কাটায় না। কোরআন তেলাওয়াতের সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক দিন ফজরের পরে আমি এক পারা দুই পারা পড়ব, কিন্তু নিয়মিত এটা করতে পারবেন না, অল্প পড়ে যেটা আপনার পক্ষে সহজ সম্ভব হবে, তাহলে হবে দিন সহজ, যেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন। আর যদি বেশি করে ভাগে নিয়ে নেন তাহলে এটা হয়ে যাবে কঠিন, তাহলে দিনই আপনার উপরে জয়ী হয়ে গেল। অথচ আল্লাহ নবী বলছেন দিন সহজ।
এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসাদদু মধ্যম পন্থায় ইবাদত করো অকারিবু পরিমাণ মতো নিয়মিত ইবাদত করো অবশ্যরু পরস্পরে পরস্পরকে দিন সহজ বলে সুসংবাদ দাও কাউকে এইভাবে সুসংবাদ দিও না যে তাহাজ্জুদ শুরু করিও না নইলে টিকতে পারবা না প্রতিদিন এইভাবে আমল করতে যাও না যে টিকতে পারবা না পরস্পরে পরস্পরকে সহজের সুসংবাদ দাও পৃথিবীর মানুষ সাদদু ইবাদতের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করো পৃথিবীর মানুষ কারিবু পরিমিত পরিমাণ মতো নিয়মিত ইবাদত করো পৃথিবীর মানুষ অবশ্যরু একজন আরেকজনকে নিয়মিত ইবাদতের পরিমাণ মতো পরিমিত ইবাদতের সুসংবাদ দাও দিনের ব্যাপারে কারো উপরে কেউ যেন ভারী করে কঠিন করে কিছু না বলে ওয়াস্তাইনু বিল গুদওয়াতে ওয়া রাওহাতে ওয়া শাইম মিনাদ দুলজা পৃথিবীর মানুষ তিনটা সময়ে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও মানুষ মাত্র সুবিধা অসুবিধা থাকতে পারে মানুষ মাত্র মানুষের প্রয়োজন থাকতে পারে প্রয়োজনের বিষয়টি দাবি দাওয়ার বিষয়টি সাহায্যের বিষয়টি তোমরা তিনটা সময় আল্লাহর কাছে পেশ করো এক বিল গুদওয়াতে সকালে সকালে সূর্য উঠা পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত কাবলা তুলুই শামস কাবলাল গুরু আল্লাহকে ডাকার কাজটি হবে সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে তোমরা সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে আল্লাহর কাছে সাহায্য চাও অশাইম মিনাদ দুলজা আর রাতের অন্ধকারে রাতের অন্ধকারে এক সময়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তা হবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে তা হবে রাতের শেষ অংশে তা হবে রাত বারোটার পরে যখনই রাত বারোটা হয়ে যায় তখন বারোটা পার হওয়ার সাথে সাথে সব আকাশের দরজা খুলে দেওয়া হয় যখন দিন দুপুর হয়ে যায় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় অতএব যে যা চাই গভীর রাতে যখনই রাত বারোটা হয়েছে বারোটার পরে সে তখন আল্লাহকে তার জিনিসটির কথা বলবে সে চাইবে বিভিন্ন হাদিস অনুযায়ী রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে তার প্রয়োজনের বিষয়টি তার কাছে পেশ করবে তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাত বারোটা পার হলে আকাশের দরজা খুলে দেওয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুপুর দিন দুপুর হয়ে গেলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক আজানের সময় আকাশের সব দরজা খুলে দেওয়া হয় এই সময়ে যে যা চাই তাকেই তা দেওয়া হয় যে যা চাই তাকেই তা দেওয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে মানুষ চাইলে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন আল্লাহর নবী এ কথাও বলেন ইন্না ফিল লাইলি লাসা অবশ্যই রাতে একটা সামান্য সময় রয়েছে লাইয়াফিক রাজুলুল মুসলিম লাইয়াফিক রাজুলুল মুসলিম যখনই কোনো পুরুষ কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে যদি কিছু চায় ইল্লা আতাহু ইয়াহু আল্লাহ তাআলা তাকে দিবেন জরুরিভাবে তিনি জরুরিভাবে দিবেন সেই সময়টা ধরা খুব কঠিন তবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে সেই
সময়টা আছে বলে বিভিন্ন হাদিসে সম্ভাবনা আশা করা যায়। তবে তিনি এইভাবে নির্ধারণ করেনি, তিনি বলেছেন ইন্না ফিল লাইলি লাসা, নিশ্চয় রাতে একটু সময় রয়েছে। লাইয়াফিকহু আব্দুল মুসলিম, যে কোনো মুসলিম পুরুষ নারী যখন সে সময়ের মুখামুখি হয় ওই সময়ে যা চায় তাই দিয়ে দিবেন। সময়টা কখন তা নিশ্চিত বলা না গেলেও বিভিন্ন হাদিসের ভিত্তিতে তার রাত 12টার পরে বলা যায়, তার রাতের 3/2 পার হওয়ার পরে বলা যায়। অত্র হাদিসে বুখারী মুসলিমের বিবরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ ওয়াস্তাইনু, আল্লাহর কাছে সাহায্য চাও, কি চাচ্ছ, কি তোমার প্রয়োজন, পৃথিবীর যাবতীয় তোমার প্রয়োজন সেটা যদি বৈধ হয়, তুমি চাও সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, আর চাও রাতের অন্ধকারে, সেইটা রাত 12টার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত, সেইটা রাতের 3/2 পার হওয়ার পরে, বাকি 1/2 আছে, তখন যা বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা রাতের সময়গুলি এবং মধ্যম বন্ধ অবলম্বন করার কথাগুলি বলছিলাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন হিজবিহি আও আন শাইইন মিনহু, কোন মানুষ যদি তার রাতের নির্ধারিত এবারও ইবাদত থেকে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেছে ব্যস্ততার কারণে, ক্লান্তির কারণে ঘুমিয়ে গেছে, নির্ধারিত ইবাদত ছিল বা কিছু ছিল, সূরা মুলক নিয়মিত পড়ত, এটা তার অভ্যাস ছিল, এটা হলো কিছু, প্রতি রাতে তাহাজ্জুদ পড়বে এটা তার অভ্যাস ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি তার নিয়মিত নির্ধারিত ইবাদত রেখে ঘুমিয়ে যায় বা আংশিক কিছু ইবাদত রেখে ঘুমিয়ে যায়, ফাকারাহু, অতঃপর তা পড়ে নেই, মিম বাইনে সলাতিল ফজরে ও সলাতি জোহরে, ফজরের সলাতের পর থেকে নিয়ে জোহরের সলাত পর্যন্ত এই মধ্যের সময়ে পড়ে নেই, ফা কোতেবালাহু কান্নামা ইশাল্লি বিনাল লাইলে, তাহলে ওই পরিমাণই নাকি দেওয়া হবে যেই পরিমাণ রাতে করলে দেওয়া হতো। হাদিস সহি, আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, যারা দেশ বিদেশ থেকে আমাদের বক্তব্য আন্তরিকভাবে শুনতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন, আমরা সকল দিনী ভাই বোনকে বলতে চাই, ইবাদত যেটা আপনি নিয়মিত রাতে করছেন এ ব্যাপারে আপনি নিরাশা হবেন না যে রাতে আমার 2 দিন 1 দিন ছুটে গেল, ঘুমের কারণে ছুটে গেল, ক্লান্তির কারণে ছুটে গেল, তাহলে তো আমি অনেকখানি ঘাটতির মধ্যে পড়ে গেলাম, না আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন নাকি, এরকম আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত সময়ে তার যে ইবাদত ছিল নির্ধারিত সেটা যদি করে নেয়, সূরা মুলক নিয়মিত পড়ি, কেননা 4টা কাজ হলে কবরের শাস্তি হবে না, তার একটা হলো মানুষ যদি নিয়মিত সূরা মুলক পড়ে 30 আয়াত তাহলে তার কবরের শাস্তি হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার একটি হচ্ছে সূরা মুলক। সূরা মুলক পড়ার আপনার একটা নিয়মিত অভ্যাস ছিল, সে রাত পার হয়ে গেছে, আপনি ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সময়ে পড়ে নেন, তাহলে রাতে পড়ে আপনি যে নেকি পেতেন, রাতে পড়লে যা হতো সেটাই হবে, এই কথা আল্লাহর নবী বলেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবা আজাবাল্লাহু তাআলা মিন রাজুলাইনি দুইজন লোকের কর্মে আল্লাহ তাআলা খুব বেশি খুশি হন দুইজন লোকের কর্মে আল্লাহ তাআলা খুব বেশি সন্তুষ্ট হন তার একজন হচ্ছে রাজুলুন সারা মিন বিতাইহি ওয়া লিহাফিহি মিন বাইনি হিব্বিহি ওয়া হালিহি বিছনা হতে উঠে গেল ঘুম থেকে উঠল শীতের দিনে লেহাব গায়ে দিয়েছিল ল্যাব গায়ে দিয়েছিল তাতে থেকে উঠে গেল পরিবারের সাথে ছিল সেখান থেকে ভালোবাসা বিচ্ছিন্ন করে উঠে গেল উঠে গিয়ে সালাত আরম্ভ করল ঘুম থেকে উঠে গেল বিছনা ছেড়ে দিল শীতের দিনে ল্যাব ছেড়ে দিল ভালোবাসার প্রিয় মানুষ ছিল সেটাকেও ছেড়ে দিল সব কিছু ছেড়ে দিয়ে লাফ দিয়ে উঠল ফায়াকুল্লাহু তাআলা লি মালায়েকাতিহি তখন আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলেন অঞ্জুরু ইলা আব্দি হে পৃথিবীর ফেরেশতাগণ তোমরা লক্ষ্য করো আমার দাস দাসীর প্রতি যে দাস দাসী সারা মিন বিতাইহি আও ফিরাসিহি ওয়া লিহাফিহি মিন হিব্বিহি ওয়া আহলিহি বিছান থেকে উঠে গেল লেহাব ত্যাগ করলো পরিবার ত্যাগ করলো ভালোবাসা প্রিয় বস্তু ত্যাগ করলো উঠে সালাত আদায় করতে লাগলো কেন আমার নিকটে যে জিনিস আছে সেই জিনিস পাওয়ার কারণে আমার নিকটে যে জিনিস আছে সেই জিনিস থেকে বাঁচার আশায় শাফাকান মিম্মা ইন্দি আমার কাছে যে জিনিস আছে তার থেকে বাঁচার আশায় আমার কাছে যে জিনিস আছে সেই জিনিস পাওয়ার আশায় আমার কাছে আছে জাহান্নাম আমার কাছে আছে জান্নাত আমার কাছে আছে জাহান্নাম আমার কাছে আছে জান্নাত উঠেছে বিছনা ত্যাগ করেছে ল্যাব ত্যাগ করেছে পরিবার ত্যাগ করেছে জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি তার প্রতি খুবই সন্তুষ্ট মানে ও যা চাইলো আমি তাকে তা দিয়ে দিলাম কেননা আমি তার উপরে সন্তুষ্ট ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লি কায়মান ফাইন লাম তাস্তাতে ফাসাল্লি কায়দান ফাইন লাম তাস্তাতে ফালা জামবিন তোমরা সম্ভবপর দাঁড়িয়ে সালাত আদায় করো যদি সম্ভব না হয় তাহলে বসে সালাত আদায় করো যদি সম্ভব না হয় তাহলে শুয়ে সালাত আদায় করো চেয়ার বা টুল এসবের কথা হাদিসে আসেনি মানুষ সম্ভবপর তার শরীরের গতিতে সালাত আদায় করবে এটাই উত্তম চেয়ার গ্রহণ করলে সালাত হবে না এই কথা বলা যায় না তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে মানুষ তার শরীরের গতিতে সালাত আদায় করবে এটাই হবে সুন্নাত দাঁড়িয়ে সালাত আদায় করবে সম্ভব না হলে বসে সালাত আদায় করবে সম্ভব না হলে শুয়ে সালাত আদায় করবে তবে পৃথিবীর যা অবস্থা তাতে শত হাজারো কোটি মানুষ চেয়ারে বসে কিছু একটা মাধ্যম অবলম্বন করে সালাত আদায় করছেন আমরা সালাত আদায় করা যাবে না এই কথা বলতে পারি না তবে এতটুকু বলতে পারি যে হাদিসে এইভাবে এসেছে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইন সাল্লা কায়মান ফাও আফজাল মানুষ যদি দাঁড়িয়ে সালাত আদায় করে এটা হলো উত্তম
ওমান সাল্লা কায়দান ফালাহু নিসফু আজরে কায়েমিহি, তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করলে জানি কি হতো তার অর্ধেক হবে। ওমান সাল্লা নাইমান ফালাহু নিসফু আজরে কায়েদেহি, তাহলে কেউ যদি শুয়ে সালাত আদায় করে তাহলে বসে সালাত আদায় করলে জানি কি হতো তার অর্ধেক হবে। ধারাবাহিকভাবে নেকি কমে আসলো, দাঁড়িয়ে সালাত আদায় করলে পূর্ণ নেকি হবে, বসে সালাত আদায় করলে তার অর্ধেক হবে, শুয়ে সালাত আদায় করলে বসে থাকলে যা হবে তার অর্ধেক হবে শুয়ে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। সালিম ইবনে জাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, খোজা কাবিলের একজন লোক বলল, লাইতানি সল্লাইতো ইস্তারাতো, ও আমি যদি সালাত আদায় করে নিতাম তাহলে শান্তি তৃপ্তি পেতাম। এই কথা বলার পরে তিনি একটি দলিল পেশ করছেন যে আল্লাহর নবী বললেন, আকেমিয়া বেলাল ফারেহনা বেহা, আকেমি সালাতাইয়া বেলাল ফারেহনা বেহা, বেলাল তুমি সালাত আদায় করো, একামাত দাও, আমরা সালাত আদায় করি, তার মাধ্যমে আমরা শান্তি তৃপ্তি লাভ করি। সালাত আদায় করলে আপনি শান্তি তৃপ্তি পাবেন, সালাত আদায় না করলে আপনার শরীরে অশান্তি বহন করবে, সালাত আদায় না করলে আপনি শান্তি তৃপ্তি পাবেন না। সালাতের মধ্যে একটা শান্তি তৃপ্তি রয়েছে, চক্ষু শীতলতা রয়েছে, যখন মানুষ সালাত শুরু করে দেয় তখন না পড়লে, আদায় না করতে পারলে ও শান্তি পায় না, মনে হয় যেন একটা বোঝা মাথার উপরে আছে। তা আল্লাহ রাসূল বলছেন, বেলাল একামত দাও, সালাত আদায় করি, সালাতের মাধ্যমে শান্তি তৃপ্তি লাভ করি, এই ব্যবস্থা তুমি করো। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা মধ্যম পন্থায় সালাত আদায় করার বিষয়টি বলছিলাম। আমাদের পক্ষ থেকে মানুষ না বুঝে বিতির সালাতের ব্যাপারে একটা কথা বলছে, কাজে আমরা এই মসজিদে আমাদের সালাতের ধারাবাহিকতায় একদিন পূর্ণ বিতিরের সালাতের আলোচনা করব ইনশাআল্লাহ, শুধু বিতির নিয়েই। তবে আজকের জন্য এতটুকু থাকছে যে বিতির আমরা আদায় করব এক রাকাত, তিন রাকাত, পাঁচ রাকাত, সব একটানা করব। এর চেয়ে বেশি করলে তা বিতির নয়, তা হবে তখন তাহাজ্জুদ ও বিতির, যেখানে অবগত হয়েছি সাত রাকাত, অবগত হয়েছি নয় রাকাত, অবগত হয়েছি এগারো রাকাত, তখন তাহাজ্জুদ আর বিতির একসাথে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইয়াফরগা মিন সালাতিল ইশা ইলাল ফজরে এহদা আশারা রাকা। আল্লাহর নবী এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে এগারো রাকাত সালাত আদায় করতেন। আল্লাহর নবী এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে এগারো রাকাত সালাত আদায় করতেন। ওয়াইসাল্লাম মিন কুল্লি রাকাতাইনি, প্রত্যেক দুই রেকাত পড়ে তিনি সালাম ফিরতেন, প্রত্যেক দুই রেকাত পড়ে তিনি সালাম ফিরতেন। ও ইউতির ওয়াহেদা, তবে এক রাকাত বিতির পড়তেন, বিতির হলো এক রাকাত। আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতরু রাকাতুন ওয়াহিদ, রাকাতুন ওয়াহিদা, বিতর মাত্র এক রাকাত। আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিতর মাত্র এক রাকাত। আমরা এই ব্যাপারে বিস্তারিত বিবরণ একটা পেশ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যদি আপনাদের অবগতিতে না থাকে তাহলে বইটা সংগ্রহ করলে, আমার যে একটা অজস্র পরিশ্রম আছে সেই পরিশ্রমটাকে আংশিক হলেও মূল্যায়ন করা সহজ হবে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাসা আশারা রাকা, আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন। ওয়া ইউতিরু মিন যালিকা বি খামসিন, এর 5 রাকাত ছিল বিতর। তাহলে 13 থেকে 5 বাদ দিলে থাকে 8, যার কারণে সব হাদিসের একটা বিবরণ যে 8 রাকাতই তাহাজ্জুদ, তবে তারাবি তবে বিতর 1 রাকাত হতে পারে, তবে বিতর 3 রাকাত হতে পারে, তবে বিতর 5 রাকাত হতে পারে। যখন 11 রাকাত হবে রাতের সালাত তখন হবে 3 রাকাত বিতর, আর যখন 13 রাকাত হবে রাতের সালাত তখন হবে 5 রাকাত বিতর। 5 রাকাত বিতরের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা, আল্লাহ রাসূল 5 রাকাত বিতরে একটানা পড়তেন, খুব স্পষ্ট। এর চেয়ে হাদিস শাস্ত্রে আর কোনো স্পষ্ট হাদিস নেই, একটানা তিনি 5 রাকাত বিতর পড়তেন। আর এই হাদিসের সাথে 13 মানে যে 8 রাকাত তাহাজ্জুদ আর 5 রাকাত বিতর, এটা খুব বেশি স্পষ্ট। সাথে সাথে এক টানা পড়েছেন 5 রাকাত বিতর, এটা স্পষ্ট। 1 রাকাত পড়লে তো এক টানাই পড়তে হবে, 3 রাকাতও এক টানা পড়তে হবে, 5 রাকাতও এক টানা পড়তে হবে। 3 রাকাত পড়লে 2 রাকাত পড়ে আর তাহিয়াত পড়তে হবে। যে মর্মে যে হাদিসটি পেশ করা হয়েছে সে হাদিসটি জাল, ওর প্রতি আমল করা যাবে না। ওখানে বলা হয়েছে এটা মাগরিবের সালাতের মতো, বিতর 3 রাকাত মাগরিবের সালাতের মতো। তো মাগরিবের সালাতে তো 2 রাকাত পড়ি, তারপরে আত্তাহিয়াত পড়ি, তারপরে 1 রাকাত পড়ি। তাহলে বিতর 3 রাকাত যদি মাগরিবের মতোই হয় তাহলে বিতর 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়ে উঠে আর 1 রাকাত পড়তে হবে, তাহলে হলো মাগরিবের মতো করে 3 রাকাত বিতর পড়া। যেহেতু হাদিসটি হাদিস নয়, কাজে এই হাদিস দলিল পেশ করে এইভাবে সালাত আদায় করার কোনো যুক্তি থাকে না। সহিহ হাদিস এটাই যে এক টানা 3 রাকাত পড়তে হবে, এক টানা 5 রাকাত পড়তে হবে। এই 5 রাকাতের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা, 5 রাকাত পড়তে গিয়ে তিনি কখনো বসলেন না একবারেই শেষে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলেছি বিতর পড়তে হবে চূড়ান্ত, বিতর পড়তেই হবে। তবে হজ করতে গিয়ে মুজদালিফায় মাগরিব এশা পড়ার সময় বিতর লাগবে না, শুধুমাত্র এই জায়গা ছাড়া আর কোথাও সফরে বাড়িতে বিতর পড়তে হবে না, এরকম কোনো বিবরণ হয়ে থাকলে তা ভুল হয়েছে, আর কেউ বলে থাকলে তা ভুল বলেছে। বিতর পড়তেই হবে, একটি জরুরি ইবাদত, তা 1 রাকাত হোক, 3 রাকাত হোক, 5 রাকাত হোক। সাথে সাথে বিতর পড়লে যে কুনুত পড়া হয় দোয়ায়ে কুনুত, এইটা নিয়মিত পড়া জরুরি নয়, হয়তোবা দোয়ায়ে কুনুত নিয়মিত পড়া জরুরি নয়, প্রতিদিন পড়তে হবে না এরকম বলা হয়েছে, তখন ওরির সাথে এই বিতর লাগিয়ে দেওয়া হয়েছে যে বিতরও নিয়মিত পড়তে হবে না, এই কথা বলা হয়েছে। কথাটা হয়তোবা কেউ মিথ্যা নকল করেছে, আল্লাহ তাকে হেদায়াত দান করুক আল্লাহুম্মা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছিলাম রাতের সালাতের বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করার ব্যাপারে, সম্ভবপর দাঁড়িয়ে সালাত আদায় করার ব্যাপারে। মানুষ যদি কিছু পেতে চায়, মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, মানুষ যদি তার জান্নাতের দাম বাড়াতে চায়, মর্যাদা বাড়াতে চায়, সম্মান পেতে চায়, দামি জান্নাত পেতে চায়, তাহলে রাতের সালাত ছাড়া বিকল্প কোনো পথ নেই, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতে কতগুলি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, উন্নত মানের ঘর, ওইসব ঘর ওই মানুষের জন্য মান সাল্লা বিল্লাইল ওয়া নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখনও সালাত আদায় করে, তার নাম তাহাজ্জুদ। কেউ যদি রাতে সালাত আদায় করে তাহলে তারা
এই দামি জান্নাত পাবে সেই সাহাবী যেই সাহাবী আল্লাহ রাসূলের কাছে রাতে মেশক নিয়ে গেলেন আর ওজুর পানি নিয়ে গেলেন, ওজুর পানি আর মেশক দেখে খুশি হয়ে গেছেন, খুশি হয়ে গিয়ে বলছেন বাহ তুমি তো খুব ভালো বুদ্ধি রাখো দেখি, সালমা শেতা তোমার মনে যা চাই সেটা তুমি চাও, তোমার মন যা চাই সেটা তুমি চাও। আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন না। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতা কাফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই আমি, আপনি হলে তো দুনিয়ার কিছু চাইতাম বাড়ি গাড়ি। সাহাবী বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়াগায়রা জালাক, না 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 এটা নয় এটা নয় এটা নয়, অন্য কিছু চাও অন্য কিছু চাও। তখন আল্লাহ রাসূল বলছেন, সাহাবী বলছেন হওয়া যাকা ওটাই চাই, ওটা ছাড়া অন্য কিছু চায় না। তখন আল্লাহ রাসূল বলছেন আইনি বেকাসরতিস সুজুদ, তাহলে তুমি আমাকে সাহায্য করো বেশি বেশি রাতে সালাত আদায় করো, তাহাজ্জুদ পড়ে আমি সরাসরি তোমাকে জান্নাতের সাথে রাখতে পারবো না, আমার সাথে জান্নাতে থাকতে চাইলে আমাকেই সহযোগিতা করতে হবে, আমাকে শক্তিশালী করতে হবে, তাহলে আমি তোমার ব্যাপারে কিছু করতে পারবো, সেটা হলো রাতে সালাত আদায় করো। আমার সাথে রাতে আমার সাথে জান্নাতে থাকতে চাই বা এমনি হয়ে যাবে এটা নয়, আমি দুনিয়াবি ব্যাপারে বলেছি তুমি দুনিয়াবি কিছু চাও। তখন সাহেব বলছে জি না আমি দুনিয়ার কিছু চাই না ওটাই চাই। তো আল্লাহ রাসূল বললেন না এই কথা, আচ্ছা ঠিক আছে দেখবো। অথচ পৃথিবীতে তার চেয়ে সম্মানী মানুষ কেউ নেই, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সম্মানী মানুষ আল্লাহ কাউকে সৃষ্টি করেননি করবেন না। জান্নাতের গেটা লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে আল্লাহ তাকে বলবেন সালমা শেতা সালমা তুতা ওয়াসফে তুসাফা ইরফা রাসাক সালমা তুতা ওয়াসফে তুসাফা, মাথা উঠান যা বলবেন তাই মেনে নিব, যা চাইবেন সেটাই দিয়ে দেব। বিচারের মাঠ কত জটিল, যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি কাদ গাযাবা আলাইয়া রাব্বি মা গাযাবা মিন কাবলি বাদ, আমার প্রতি আমার প্রতিপালক রাগ করেছেন, এরকম রাগ পূর্বেও করেননি ভবিষ্যতে কোনোদিন করবেন না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, এ কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন। তখনও তিনি বলবেন যে আমাদের কথা, তখন আল্লাহ বলবেন মাথা উঠান বলেন, কি বলছেন বলেন, চান যা চাইবেন তাই দেওয়া হবে, যা চাইবেন যে ব্যাপারে সুপারিশ করবেন সেটা মেনে নেব। এটা তো বিশাল কথা, এত বড় মান সম্মানের মালিক, এত বড় ক্ষমতার মালিক, যাকে বিচারের মাঠে বলা হবে যা চাইবেন তাই দিয়ে দিব, যা বলবেন তাই মেনে নিব, যে ব্যাপারে সুপারিশ করবেন সেটাই মেনে নিব, মাথা উঠান বলেন আমাকে। তিনি এই মানুষটার কাছে অক্ষমতা প্রকাশ করলেন, একজন সাহাবীকে বলতে পারলেন না ঠিক আছে যেটা তুমি চাইলে সেটা আমি করে দেবো বিচারের মাঠে, তোমাকে আমি জান্নাতে সাথে নিয়ে যাব, এ কথা তিনি বললেন না, বললেন আমাকে সাহায্য করো নফল সালাত আদায় করে। দেশ বিদেশের দিনী ভাই বোন আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের সাথে সাথে পৃথিবীর যে কোনো জিনিস পরকালের জান্নাত জাহান্নাম থেকে বাঁচা যদি সত্যি চান তাহলে রাতে উঠে আল্লাহকে কিছু বলতে হবে। প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক মণ্ডলী সমস্ত দিনী ভাই বোন সকলের কাছে আমাদের আন্তরিক অনুরোধ, আল্লাহর কাছে দাবি দেওয়ার জন্য রাতে উঠে পেশ করতে হবে, তাহলে আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এইটুকু আশা পোষণ করে সমস্ত দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফের কথাটি যেটা আমি দিনরাত বলছি আপনাদের প্রতি আমার আন্তরিক জোরালো দাবি, আপনারা একটু দেশে বিদেশে যারা আছেন সকলে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফকে কবুল করো, উপরে কবুল হয়ে গেলে দুনিয়ায় কাজ সহজ, আর যদি উপরে কবুল না হয় তাহলে দুনিয়ায় কাজ কঠিন। জামিয়া সালাফের অনেক কাজ চলছে, তার একটা জমি ক্রয়ের কাজ চলছে, তার একটা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবারাজ সাহিতে একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে যেখানে একসাথে 3000 ছাত্র ক্লাস করতে পারবে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটি মসজিদের কাজ আরম্ভ হবে ইনশাআল্লাহ, জমি প্রায় রেডি, মসজিদের জন্য জমি বরাদ্দ করা হয়েছে 200 শতক,
যার একতলায় মুসল্লি সালাত আদায় করতে পারবে 10,000। অস্থায়ীভাবে পাঁচ অক্ত অস্থায়ীভাবে জুমার সালাত আমরা চালু করব ইনশাআল্লাহ সামনে মার্চের 3-4 মার্চ সম্মেলন উপলক্ষে। অস্থায়ীভাবে জুমা চালু হয়ে যাবে সেই মসজিদের পাশে। দেশে বিদেশের সকল দিনী ভাই বোনকে আমরা মার্চের 3-4 এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পারলে সশরীরে অংশগ্রহণ করবেন, না পারলে লাইভে অংশগ্রহণ করবেন, যেভাবেই হোক দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে আমরা মার্চের 3-4 জামিয়া সালাফে রূপগঞ্জের আয়োজন সম্মেলন এবং মার্চের 11 তারিখ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনেজপুর প্রায় 15-16 বিঘে জমির ওপরে এই প্রতিষ্ঠান নির্মাণ হতে যাচ্ছে, এসবগুলিতে অংশগ্রহণ করবেন এবং তার জন্য দোয়া করবেন। দিনী ভাই বোন, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতেশাম পত্রিকা, এর পিছনে অনেক শ্রম আছে, ব্যয়বহুল শ্রম দিয়ে জাতির জন্য এইটি চেষ্টা চালাচ্ছি একটা কলম পেশ করা, যেখানে আমি বলেছি আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলেরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিলিয়ে। আমরা মুখে দিন প্রচার করছি, করব ইনশাআল্লাহ, সাথে সাথে মিডিয়ায় দিন প্রচার করছি, করব ইনশাআল্লাহ। অনলাইন আল ইতেশাম টিভি, এর মাধ্যমে আপনারা দিন অবগত হচ্ছেন, প্রশ্ন উত্তর অবগত হচ্ছেন। আমরা কলমের মাধ্যমে বই পুস্তক আপনাদের সামনে পেশ করছি, মাসিক আল ইতেশাম পত্রিকা, যাতে 50টি প্রশ্নের উত্তর রয়েছে তা আপনাদের সামনে পেশ করছি। এগুলো অনেক শ্রমের মাধ্যমে বের হয়ে আসে, সামান্য কটা টাকা আপনার জন্য, এটা আপনি কোনো সময় ভারী মনে করবেন না। দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের প্রত্যেকটা কর্মে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, বই পুস্তকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, মাসিকা লিতেশাম পত্রিকা সংগ্রহ করে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি, বিশেষভাবে প্রত্যেকটা কাজে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার এইটা দাবি আল্লাহর নিকটে ইনশাআল্লাহ, জামিয়া সালাফিয়ার মতো সঠিক আকীদার প্রতিষ্ঠানে দান করলে ওটাই হবে যেটা পতিতালয়ের মহিলা পেয়েছিল, একজন পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেয়েছিল বুখারী মুসলিম। আমারও দৃঢ়তা কাজ করে জামিয়া সালাফির মতো সঠিক আকীদার প্রতিষ্ঠানে 10টা টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। মর্মে জামিয়া সালাফের ব্যাপারে দানের হাত প্রশস্ত রাখবেন। আমি আন্তরিকভাবে খাকসার সাধারণ মানুষ আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে যেন নিরাপদে রাখেন, আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পদকে নিরাপদে রাখেন, আল্লাহ যেন আপনাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, আল্লাহ যেন আপনাদের ব্যবসা বাণিজ্য কর্মকে নিরাপদে রাখেন। আল্লাহ তুমি আমাদের এ দাবি এ দোয়া কবুল করো, তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।